পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের বোতল, কাপ, পলিথিন ডাবের খোসা ও গাড়ি পরিত্যক্ত টায়ারের মতো এডিস মশার লার্ভা জন্মাতে পারে এমন পরিত্যক্ত দ্রব্যাদি কিনে নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্য দিয়ে ঢাকায় মশার প্রজনন কমে আসবে বলে আশা করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সোমবার মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় উত্তর সিটির 44টি ওয়ার্ডে মাসব্যাপী এডিস মশার লার্ভা ধ্বংস অভিযানের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি এ সময় মেয়র বলেন অভিযানের প্রথম পাঁচ দিন সবাইকে সতর্ক করা হবে এরপর আগামী সাতাশে এপ্রিল থেকে যেসব বাড়ি ও অফিসে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদের জেল জরিমানা করা হবে সরকারি বেসরকারি স্থাপনা ও সিটি কর্পোরেশনের কোনো অফিসে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সেই অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও জেল জরিমানা হবে বলেও জানান উত্তরের মেয়র সাতাইশ তারিখ থেকে যেই বাসায় যেই অফিসে যেই জায়গায় আমরা লার্ভা পাব তাদেরকে ফাইন জেল এবং জরিমানা করা হবে এটি আমি ডিক্লেয়ার করলাম